চালের বস্তার ভেতর থেকে বের করা হচ্ছে লাখ লাখ টাকার বান্ডিল, গণনা করে সেখানে মেলে মোট 38 লাখ টাকা। আমরা কার্যক্রমগুলো জাস্টিফাই তদন্ত করছি। 28 মে দুপুরে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় নিয়মিত তল্লাশির সময় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে পাওয়া যায় এক বস্তা চাল। বিষয়টি সন্দেহজনক মনে হলে বস্তা খুলতেই পাওয়া যায় বেশ কয়েকটি টাকার বান্ডিল। পরে সেগুলো গুনে দেখা যায় চালের বস্তায় ছিল নগদ 38 লাখ টাকা। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে পাওয়া যায় চালের বস্তার ভেতর লুকিয়ে রাখা নগদ টাকা। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় চালের বস্তার মালিককে আটক এবং চালের বস্তা সহ নগদ 38 লাখ টাকা জব্দ করে লালমনিরহাট সদর থানা পুলিশ। এই টাকার বিষয়ে সঠিকভাবে কোনো সঠিক উত্তর এখনো দিতে পারেনি। আমরা বিষয়টি তদন্তের জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার একজন মামার টাকায় টাকাগুলো সে ঢাকা নিয়ে রেখেছিল এবং সে আসলে এই চাউলের বস্তার ভিতরে টাকা গোপন করে নিয়ে যাওয়ার বিষয়ে একটু সন্দেহ হয়। আমরা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা আটক করি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা চালের বস্তার মালিকের দাবি, ঐশী ট্রেডার্সের নামে মামার কনস্ট্রাকশনের কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। বিষয়টি আরও খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম।